ঢাকার নাগরিকরা কিন্তু দেখেছে গত নয়টি মাস আমি দায়িত্ব নেওয়ার পরে যে চ্যালেঞ্জ যেগুলো ছিল আমি কিন্তু ঘরে বসে থাকি নাই আমি মাঠে সবাইকে নিয়েই কাজ করেছি আমি দায়িত্ব নেওয়ার পরপরে একটি চ্যালেঞ্জ আসে যেখানে আবরার ছাত্র প্রগতি স্মরণিতে অ্যাক্সিডেন্ট হলো তারপর সে ছাত্র আন্দোলন সে ছাত্রদেরকে নিয়ে কিন্তু আমি সিটি কর্পোরেশন নিয়ে আসছি ওদেরকে বুঝিয়েছি ওরা বলেছে আমরা বিআরটিএ চেয়ারম্যান সাথে মিটিং করতে চাই পুলিশ কমিশনের সাথে মিটিং করতে চাই এবং সবাইকে সাথে আমরা একটি টেবিলে নিয়ে এসে তার দুই দিনের পরে কিন্তু তারা আসলো সিটি কর্পোরেশন তারা বললো যে মেয়রের সাথে কথা বকনে আশ্বাসে আমরা এটাকে উইড্রো করলাম এবং উইড্রো করে তারপর তাদেরকে আমরা যখন তাদের সাথে যখন কথা বলছি কথা বলছি কথা বলছি তারপরেই কিন্তু আমাদের একটা সবচেয়ে বড় এফার টাওয়ারে যে আগুন যেটা ওটা কিন্তু লেগে গেছে কিন্তু ওইটা শেষ করতে না করতে তারপর গুলশান এক নম্বরে আগুন লেগেছে তারপরে শেষ করতে না করতে এ ডেঙ্গু মশা সুতরাং চ্যালেঞ্জের সময় কিন্তু আমি ঘরে বসে থাকিনি আমি যখন যখন বিজিএমির ফর্মার প্রেসিডেন্ট ছিলাম আপনারা দেখেছেন আনা প্লাজার পরে একটি দিনও কিন্তু আমি ঘরে বসে থাকি না কিন্তু যে ব্যবসা চলে যাচ্ছিলো সারা বাংলাদেশ থেকে সেই ব্যবসাটা কিন্তু আমরা নিয়ে আসতে পেরেছি এবং আজকে গার্মেন্টস ইন্ডাস্ট্রির কোনো শ্রমিক কিন্তু এখন বেকার বেকার হয়নি কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল আমার জন্য শুধু আমি মনে করি যে নগরবাসী অবশ্যই তারা সেই দিক বিবেচনা করবে যে একটি দিনও বসে থেকে নেই সবাইকে নিয়ে কাজ করেছি নগর উন্নয়ন যে ব্যাপারটা যেটা আছে এটা কিন্তু একদিন বা দুই দিনের সৃষ্টি হয় না এটা বছরের পর বছর বছরের পর বছর অ্যাকোমেটিং করে কিন্তু আজকে আউটব্রেকটা হয়েছে সুতরাং আমাদের মশা নিধনের যে সিস্টেম যেটা আছে এটা মানে এই সিস্টেমে চলবে না ঢেলে সাজাতে হবে এবং ঢেলে সাজাতে গেলে আপনাকে ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট করতে হবে যেটা আইভিএম বলা হয় যেটাকে এবং আপনার মশার প্রজনন ক্ষেত্র কোথায় এটাকে আপনি ধ্বংস করতে হবে এবং আমাদের সিটি কর্পোরেশনে যে সনাতনী পদ্ধতিতে যে মশা ওষুধ দিচ্ছে এরপরে কি আমরা এক মাস পরপর কি আমরা চেক চেকিং করছি আমরা কোয়ালিটি কন্ট্রোল করছি কোনো কিছু কিন্তু হচ্ছে না আমাদের সিটি কর্পোরেশনে কোনো কীটতত্ত্ববিদও কিন্তু নেই আমরা আমি বলেছি এখানে আইভিএম পদ্ধতিতে ইন্টারগ্রেট ইন্টারগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট করতে হবে এবং কিট তত্ত্বভিত্তি আমার নিয়োগ আমি আসা অবস্থায় আমি বলে আসছি নিয়োগ দিতে হবে এবং এদেরকে ইনভলভ করতে হবে অর্থাৎ মশার প্রজনন ক্ষেত্র মশার জন্মস্থান যেখানে সেখানেই কিন্তু হিট করতে হবে নাম্বার ওয়ান আর নাম্বার টু আপনারা দেখেছেন যে আমি কলকাতায় নীতিন ঘোষের সাথে আলাপ করেছি এবং ওনারা বলেছে যে দাদা যখন ডেঙ্গু রোগী যখন দেখা যাবে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে ইমিডিয়েটলি তার বাসায় যেতে হবে তার বাসায় তার বাসার পেরি ফেরিতে আপনাকে ওষুধ ছিটাতে হবে অর্থাৎ এই কন্ট্রোলটা কিন্তু আনতে হবে এবং এই কন্ট্রোলটা আনতে জরুরি কিন্তু অবকাঠামো না থাকলে কি হবে না সেই অবকাঠামো ধরার জন্য সেই ইনফ্রাস্ট্রাকচার দাঁড়ানোর জন্য সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আমরা রেডি করছি এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা চিফ কনসালটেন্ট আমাদের বাংলাদেশী আমরা প্রায় তিনজন আমরা নিয়োগ করেছি যে তিনজন হলো অ্যান্টামোলিস্ট বা কীর্তত্ববিদ তাদের সাজেশানে আমরা স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করছি এবং সেই সাথে সাথে আমাদের জনগণকেও কিন্তু এগিয়ে আসতে হবে বিশেষ করে আজকে যে এডিস মশা যাদের দশ তলায় বিশ তলায় একটি টুথব্রাশ বা টুথপেস্ট যেখানে রাখি আমরা সেই গ্লাসে তিন দিনের অধিক পানিতেও কিন্তু সেটি জন্ম হবে এডিস মশার জন্ম যাদের বাড়িতে এসি থাকে তাদেরও কিন্তু এসির থেকে যে পানি যে টবের মধ্যে পড়ে ওটাতে কিন্তু এডিস মশার জন্ম হবে আমাদের সবাইকে কিন্তু একসাথে আসতে হবে বর্জ্য ব্যবস্থার জন্য যেটা বলি আমরা কিন্তু সনাতনী পদ্ধতিতে কিন্তু ঝাড়ু দেওয়া হচ্ছে কিন্তু বাট আমরা দেখছি আমরা বিদেশে যাই বিভিন্ন জায়গায় যাই আমরা দেখি ওখানে কিন্তু ঝাড়ু যেখানে লাগে বেজিও কিন্তু আমি দেখি যে ঝাড়ু লাগে বাট কিন্তু ওটা কিছু কিছু ক্ষেত্রে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আছে ঢাকার যে রাস্তাগুলো যে সুন্দর রাস্তা হচ্ছে অবভিয়াসলি এখানে আমরা কিন্তু আমরা সুইপিং সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা রোডটাকে ঝাড়ু দিতে পারি অর্থাৎ সুইপিং করলে সুবিধা দুটো ময়লাও যেরকম উঠে যাচ্ছে সাথে সাথে ধুলা যেগুলো থাকে ওগুলো কিন্তু সুইপ করে সাকিং পদ্ধতিতে নিয়ে যাবে এবং সুইপিং যে মেশিন যেগুলো আছে ওই মেশিনগুলোতে কিন্তু আপনার মিস থাকবে ওই মিস দিয়ে আপনি কী করবে ময়লাটাকে সারফেস করে নিচে করে দেবে এই ধরনের সেকেন্ডারি রোড টার্শারি রোড এবং প্রাইমারি রোডের জন্য কিন্তু সেই মেশিন কিন্তু আমরা নিয়ে আসছি আমরা প্রথম দুইটা মেশিন নিয়ে আসছি এবং আমরা সাকসেসফুল মনে করেছি আমরা আরও আগামী জুনের মধ্যে আপনার দেখবেন যে সিটি কর্পোরেশনে আরও বারোটি মেশিন যোগ হচ্ছে সুতরাং নাম্বার ওয়ান আমরা বর্জ্য নিয়ে কাজ করছি নাম্বার টু আমাদের ল্যান্ডফিল যেটা আছে আমিন বাজারে সেই ল্যান্ড কিন্তু এটা আনহেলদি ল্যান্ডফিল এটা স্বাস্থ্যসম্মত ল্যান্ডফিল কিন্তু করা হয়নি দুই হাজার সালে কিন্তু এটা শুরু হয়েছিল আমরা এখন যে ল্যান্ডফিল করতে চাচ্ছি এখানে ইকো পার্ক হবে কেন ইকো পার্ক হবে ওখানে গিয়ে সেগ্রিগেশন হবে আর আমি এই গত এক মাস আগে আমরা নিকেতন সোর্সের সাথে কাজ করেছি ওখানে ময়লাটাকে আমরা দুই ভাগে ফেলবো একটি হচ্ছে হলো কিচেন একটি হচ্ছে আদার ওয়েস্ট এবং আস্তে আস্তে আমরা মনে করবো একদিকে সেগ্রিগেশন হবে ল্যান্ড ফিলে যেখানে ইকো পার্ক হবে ইকো পার্কটা কনসেপ্টটা কী সমস্ত ময়লাগুলো ওখানে চলে যাবে ওখানে আমাদের বিভিন্ন ধরনের যদি প্যাকেজিং থাকে ওই প্যাকেজিং থেকে কিন্তু কাগজ ইন্ডাস্ট্রি যেটা আছে ওটা কিন্তু ওখানে চলে যেতে পারে প্লাস্টিকের বোতল থাকলে ওইটা নিয়েও কিন্তু আপনার রিইউজ করা যায় একটা ইনফর্মাল সেক্টরকে এখন এটা হলো পুরো লিনিয়ার পদ্ধতিতে যাচ্ছে অর্থাৎ আমরা ময়লা কালেক্ট করছি ডিরেক্ট এটা আমিন বাজার ল্যান্ডফিলে চলে যাচ্ছে বাট ওখান থেকে যদি আমরা সার্কুলেশন ইকোনমি যদি করতে পারি ওখান থেকে কিন্তু ভালো একটা ইকোনমি কিন্তু সার্কুলেট হয় কিন্তু আমরা বিদেশে দেখেছি যে ময়লার গাড়িতে আমি নেদারল্যান্ডে দেখেছি ময়লার গাড়ির কালার হচ্ছিলো গোল্ড কালার আমি জিজ্ঞেস করলাম গোল্ড কালার কেন করেছ বলে ময়লা তো আসলে গোল্ড বাট আমরা কিন্তু এই ময়লাটাকে আমরা মনে করছি এটি আমাদের জন্য অভিশাপ ময়লা কিন্তু অভিশাপ না আমরা যদি ঠিক মতো ম্যানেজ করতে পারি এই ময়লা থেকেই কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো যেটির প্রজেক্ট একবারে শেষ পর্যায়ে আমি দিয়ে এসেছিলাম আমাদের এল মিনিস্ট্রিতে আমি বিশ্বাস করি আগামীতে এই ময়লাটাইকে আমরা কমপ্লিটলি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো এবং এই যে আমাদের যে হিউজ যে ল্যান্ডফিল লাগছে বর্তমানে আমিন বাজারে প বাহান্ন একর জমি আছে তখন কিন্তু এই জমির মধ্যেই আমরা ইনসেনারেশন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন আমরা এখানে ইনফরমাল ইকো পার্ক করছি বিভিন্ন ইন্ডাস্ট্রি কিন্তু গড়ে উঠবে এই ময়লাটাকে নিয়ে এবং সুন্দর একটি ম্যানেজমেন্ট কথা হয়েছে বিভিন্ন মন্ত্রণের সাথে কথা হয়েছে কারণ কি নয় মাসে কাজ করতে করতে কিন্তু সেটা এফেক্টটা কিন্তু দেখানো যায় না কিন্তু বাট আমি আপনাদের বলতে পারি চব্বিশটি পার্কের মধ্যে সতেরোটি পার্কের টেন্ডার হয়ে গিয়েছে এবং কাজ কিন্তু শুরু হয়েছে এবং এই পার্কগুলো যখন ওপেন যখন হবে এই পার্কের বৈশিষ্ট্য হল এটা মাল্টি পারপাস এখানে বয়স্করাও থাকতে পারবে এখানে বাচ্চারাও খেলতে পারবে বাচ্চার মারাও খেলতে পারবে সবারই ইনক্লুসিভ এখানে এবং বিশেষ করে যারা সুবিধা বঞ্চিত যারা আছে হুইল চেয়ারে ওরাও কিন্তু এখানে আসতে পারবে এবং কিছু কিছু পার্কে আমি আউটডোর জিম লাগিয়ে দিচ্ছি ইনডোরও থাকবে সুতরাং আমরা মনে করি সবাই কিন্তু আমরা খেলার যোগ্যতা অর্জন করি আমরা এখানে যেন একটা বিশেষ শ্রেণী খেলবে আরেকটা শ্রেণী খেলবে না এটি কিন্তু হতে পারে না কিন্তু এই জন্য আমরা সেই সুবিধাগুলো করেছি এবং বিশেষ করে রাত্রেবেলা আজকে দেখুন আপনিও এখানে আমিও এখানে আমি যখন বাড়ি যখন যাব। আমার বাচ্চা যদি বলে বাবা আমরা একটু বাইরে ঘুরতে চাই ঘোরার কোনো জায়গায় নেই কিন্তু এই জন্য আমরা বিদেশে কমপ্লিটলি বাইরের মতন করে আমরা লাইট এবং সিসি ক্যামেরা লাগিয়ে দিচ্ছি এবং এই পার্কগুলোকে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কথা হচ্ছে যে তাদের অ্যাডভার্টাইজমেন্ট থাকবে এবং তারা মেনটেন করবে নাম্বার ওয়ান অথবা আমরা সোসাইটি যেটা আছে আমরা সোসাইটিকে দিয়ে দিতে পারি নাম্বার থ্রি যদি কেউ এখান থেকে কোনো অ্যাডভান্টেজ নিতে পারে মেনটেনেন্স তারা করবে যেরকম আমাদের উত্তরার সাত নম্বর সেক্টরে কিন্তু কল্যাণ সমিতি কিন্তু সুন্দরভাবে কিন্তু মেনটেন করছে এবং মোহাম্মদপুরে একটা পার্ক এলাকা মেনটেন করছে এবং গুরশানে অলরেডি আমরা যে পার্কগুলো করছি বিশেষ করে শাহাবুদ্দিন পার্ক আমাদের নিকেতনের সামনে যে পার্কের শ্যুটিং ক্লাবের অপোজিটে ওরাও কিন্তু অনেক কিন্তু আগ্রহ দেখাচ্ছে যে আমরা মেনটেন করব গুলশান সোসাইটি কিন্তু গুলশান ইউথ ক্লাব কিন্তু অলরেডি আমাকে বলে দিয়েছে যে ওয়ান্ডারল্যান্ডে যে পার্কটা যেটা হবে সেটাও কিন্তু ওনারা মেনটেন করবে সুতরাং আমরা কিন্তু পাচ্ছি যে মেনটেন করার জন্য এটা অত্যন্ত একটা ভালো দিক বাট আমরা মনে করি আমরা যে রোডটা করে দিব সেই রোডটা আমাদের ওয়াসা হোক আমাদের ডেসা হোক বা যারা সবার সাথে কিন্তু একটা সমন্বয় করতেই হবে আমি আমার আসার পরে আপনারা জানেন যে আমি দশ কিলোমিটার আগারগাঁও যে হাফটা হচ্ছে কেন দশ কিলোমিটার রোড হচ্ছে আমি সবাইকে চিঠি দিয়েছি আমি বলছি এই রোডের মধ্যে যার যার কাজ সবাই আপনারা করেন এখন কিন্তু আমি আপনাদের বলতে চাই যে আগামী মিনিমাম পাঁচ বছরের মধ্যে কেউ এই রোডের মধ্যে আপনি হাত দিতে পারবেন না এটি একটি অসম্ভব একটি সমন্বয় দরকার এখানে এই সমন্বয়টা করতে হবে একটি রোড যখন আমি পরিকল্পনা করব সেই রোড করার আগে অবশ্যই যেই এজেন্সিগুলা এই রোড কাটার দরকার পড়বে তাদের সাথে সমন্বয় করে তারপরে কিন্তু আমরা রোড শুরু রোড একবার শুরু করে দিলে এই রোডের মধ্যে কেউ টাচ করতে পারবে এটা একটা অবশ্যই এটা একটু ভেরি চ্যালেঞ্জিং কারণ চ্যালেঞ্জিংটা কেন হয়েছে আমি কিন্তু প্রথমেই বলেছি আমার নহরটা কিন্তু অপরিকল্পিত শহর যদি আজকে বিদেশের মতন আমরা সেন্ট্রাল ডাকটিং সিস্টেম করতে পারতাম তাহলে কিন্তু আমাদের অনেকটা কিন্তু এই কাটাকাটির থেকে শহর কিন্তু রেহাই পেত অবশ্যই সমন্বয় ইজ ভেরি ইম্পর্টেন্ট সমন্বয়ের কোনো বিকল্প নাই এবং আমি নয় মাসে কিন্তু দেখেছি যে সমন্বয়ের মাধ্যমে আগারগাঁও যে রোডটা আছে এখানে কিন্তু কেউ আর কাটতে পারবেন না যে রোডটা আমি শুরু করেছি এবং মার্চ অথবা এপ্রিলের মধ্যে কিন্তু রোডটা আমি ওপেন করে দেব সেই রোডে আগামী পাঁচ থেকে মিনিমাম পাঁচ বছর কেউ হাত দিতে পারবে না পার্ক হবে কোথায় আপনার স্কুল হবে কোথায় আপনার বাজার হবে ঠিক ওইভাবেই কিন্তু আমরা নতুন ওয়ার্ডগুলোকে সাজাচ্ছি এটা কিন্তু আমাদের অনেক সু আরও বরং ভালো হয়েছে এবং আমি মনে করি যে এটিতে সবাই আমাদের সাহায্য করবে কারণ জনগণকে বুঝতে হবে যে যে নতুন যে এলাকাগুলা এই এলাকাগুলো কিন্তু বেশ কিছু দিনের মধ্যে কিন্তু রূপান্তরিত হতে যাচ্ছে একটা আধুনিক শহরে ফুটপাতে কিন্তু দুই ধরনের ব্যবসা হচ্ছে আমি আমার যে কদিন দেখলাম একটা হচ্ছে ফুটপাতের মধ্যে বছরের পরে বছর আপনি অবৈধ দখল করে রেখেছেন বিভিন্ন রাজনৈতিক অফিস করেছেন নিজের সুবিধার জন্য জনগণ কষ্ট পাক কি না পাক তোয়াক্কা না করে আপনি ফুটপাথের মধ্যেই কিন্তু আপনি ঘর বাড়ি উঠে ব্যবসা করছেন অর্থাৎ আপনি পারমানেন্ট স্ট্রাকচার করছেন অথবা সেমি পারমানেন্ট করছেন এগুলো কিন্তু থাকতে পারবেন না কিন্তু আপনার দেখেছেন অলরেডি কাজ কিন্তু শুরু করেছে কিন্তু এটি হচ্ছে যাদের বর্ষের পর বর্ষর যারা কিন্তু ব্যবসা শুরু করেছে ওদের জন্য মেসেজ আমরা শুরু করেছি যে না এটাকে ফুটপাথ যত বেশি ক্লিন করব জনগণ তত বেশি ফুটপাথ দিয়ে হাঁটতে পারবে এবং জনগণের পয়সা দিয়ে কিন্তু ফুটপাথগুলো করা নাম্বার ওয়ান এবং নাম্বার টু হচ্ছিলো এই ফুটপাতের মধ্যে বিভিন্ন ধরনের ফেরিওয়ালারা কিন্তু বসে যাচ্ছে কিন্তু এবং এই ফেরিওয়ালারও কিন্তু আমাদের জনগণের একটা অবিচ্ছেদ্য অংশ আমরা কি প্ল্যান করছি কলকাতায় আছে আমরা দেখেছি কলকাতাতে একটি ফুটপাতের উপরে নির্দিষ্ট জায়গার মধ্যে তাদের সিটি কর্পোরেশন তাকে রেজিস্ট্রেশন কার্ড করে দিচ্ছে যে একটি ফুটপাতে একটি পরিবার চার ঘন্টা বসতে পারবে তাহলে তিনটি পরিবার সেখান থেকে কিন্তু আয় হল আর না হলে যে কথাটা আপনি বললেন যে ফুটপাত থেকে ব্যবসা বাণিজ্য হচ্ছে কারণ যে বসে আছে সারা দিন তাকে তো অনেকগুলো জায়গায় তাকে চাঁদা দিতে হচ্ছে আমরা চাব এই পর্যায়ক্রমে টেস্ট কেস হিসাবে এটা নগরবিদকে দিয়েছি যে কোন ফুটপাতগুলোতে আমরা ফুটপাতে হকাররা বসবে তাদেরকে আমরা কার্ড দিয়ে দিব এবং তারা চার ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা করে বসবে কোনো চাঁদা দাওয়া লাগবে না তাহলে চার ঘন্টা যে আয় হবে তার কিন্তু অনেক বেশি আয় হবে ওই সারাদিন বসে এই চাঁদা দেওয়ার থেকে অনেককে চাঁদা দিতে হয় আমরা মনে করি এই শহরটা তো সবাই জানি যেখানে পার স্কোয়ার কিলোমিটারে প্রায় তিতাল্লিশ হাজার লোকের বসবাস পার স্কোয়ার কিলোমিটার অপরিকল্পিত শহর এই অপরিকল্পিত শহরকে এখন পরিকল্পিত করার জন্য সকলের কিন্তু সহযোগিতা দরকার অবশ্যই মেয়র তার চেষ্টা করে যাবে কিন্তু সকলের সহযোগিতার দরকার আমরা আজকে ফুটপাথের মধ্যে যদি বসে যদি যায়। আপনি উঠিয়ে দিলেন দুই ঘন্টা পর কিন্তু চলে যা আসছে কিন্তু স্থায়ী পাকা দোকান বা সেমি পাকা ওটি কিন্তু আমরা উঠিয়ে দিচ্ছি এবং আমরা মনে করি এতে কিন্তু জনগণ বেশি খুশি হয় হয়তো যে দশজন দোকান দিয়েছে তাদের সাথে দশজন হয়তো একশো জনের সুবিধা হবে কিন্তু এক হাজারজন লোক কিন্তু খুশি হবে আমরা দেখেছি একটি স্টাডি করে এটি একটি বড় চ্যালেঞ্জ আমি বলতে চাই যেই আসুক না কেন এ ফুটপাথ আমাদেরকে দখলমুক্ত রাখতে হবে আমাদের জনগণের জন্য তার সাথে অবিচ্ছদ্য যে হকাররা যারা আছেন কিভাবে স্যাম্পল হিসাবে আমরা দুই তিনটা রোডকে অলরেডি আমরা প্ল্যানিং করেছি যে আমরা বসিয়ে দেখব

এবং এই ওয়ার্ম আপ সিরিজ মাইটি ওয়ার্ম আপ হয় টেস্টে কিন্তু জিতা যায় কিন্তু আমি মনে করি সেই পাঁচ বছর হলো আমাদের টেস্ট খেলার যেটার ওয়ার্ম আপ আমি করছি বর্তমান মাসে